কক্সবাজারের টেকনাফ এবং উকিয়াত নেজি অপহরণ এখন ভয়াবহ পর্যায়ে নেজি দাঁড়াই প্রায় প্রতিদিন কেউ না কেউ এড়ে অপহৃত এবার খবর ফাজার এরকমই একখান অপহরণের ঘটনা ঘটি গত আগস্ট মাসের 30 তারিখ সকাল 11টার দিকে রায়হান নামের 4 বছর বয়সী গুফোয়া তার ঘরের সামনে কেলাহার এ সময় সাদিক নামের এক মানুষ আইরে তারে বৃষ্টিয়া দিব হই লোভ দেখাইরে ফাড় দিয়ে যাবে তার উচ্চলে অমানসিক নির্যাতন রায়হানের মা বাপরে মোবাইলই রায়হানের হাঁদানির আওয়াজ শুনিয়ে মুক্তিপণ দাবি করছি আর টিয়ানো দিলি এই শিশুরে মারে ফেলে বুঝি হুমকি দিয়ে অপহরণকারী হলে রায়হান কক্সবাজারের উকিয়ার 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর A1 ব্লকের আবু জাফরের ফোয়া স্কুল তো এনে কালা হানা মাদে কালা দিন তুন ওই দে তুন মাদে 11টার পর আর ফোয়া তো এনে ভাই তে তো আনা মা দিন তো দিয়ে তো আই তে 5টা আর 5টা বাজে দে তুল আমার হদ সদর মোবাইল মাদে হদ অমুক এই সলিম মাদে বলগর মানে নে তুমি সলিম মাদে রে হদা নম্বর গদ নম্বর গদ তো দিয়ে সলিম মাদে রে হদ দে হদা উদাহর হদিবা হদ তোমার বলগর মানে নে হদ ওই হদিবা তো হদ বাসা গমা দিনে কে হদ নাই দিবে বাসা হদ তো আনো রিবি হদ নাই লাইছি না হাতে বন্ধ হটি আম হাসলাক দিলে হদ বাসা হইব অন্তলে হদ তো আছে 3 লাখ টি আসছিল 3 লাখ টি আমা 2 লাখ টি আসছিল 2 লাখ টি আমা আছে 1 লাখ 10 হাজার টি আমা তো আসছিল তে হালিয়া দা আছে 55 হাজার দিতে হবে কথাবার্তা রইল হুয়া দিবার তে আইয়ার আগে তবে বাংলা সরকারের দানা আছে ভিতরে ভালে পো ভাইয়ে রবিবার ভোররাতে উকিয়া থানা পুলিশ টেকনাফ রেজিস্টার মুসনি ক্যাম্পর ফিসনে দুর্গম ভারত উন্নত প্রযুক্তি ব্যবহার করে সারাশে অভিযান চালাইরে অপহৃত 4 বছরের শিশু রেহানার উদ্ধার করছি আর অপহরণকারী 3 জন রোহিঙ্গারে আটক করছি রবিবার দুপুর 12:30টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয় নিশ্চিত করছি উকিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল যে কোনো মূল্যে হোক যত কষ্টই হোক এই শিশুকে তোমাদের উদ্ধার করতে হবে এবং সংশ্লিষ্ট যারা আছে এদেরকে গ্রেফতার করতে হবে করে বিচারের আওতায় আনতে হবে প্রথমে যারা আছে এদের মাধ্যমে অভিযান শুরু করে প্রথমে বাচ্চাটিকে সাদেক নামে একজন দুষ্কৃতিকারী সেও একজন রোহিঙ্গা সে ফয়সাল এবং তার এই ছোট ভাই হোসন এর সাথে পরিকল্পনা করে যে বাচ্চাটিকে অপহরণ করে তারা টাকা দেয় বাচ্চাটিকে তারা প্রথমে নিয়ে মুচুনি রোহিঙ্গা নয়াপাড়া ক্যাম্পের পিছনে যে দুর্গম পাহাড় সে পাহাড়ে নিয়ে যায় এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মাসুম বাচ্চাটিকে তারা নির্যাতন করে তারা মারধর করে কান্না তার বাবা মা কিছু নাই এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিষয়টা আমাদেরকে অত্যন্ত নাড়া দেয় আমরা তখন থেকে লেগে থাকি এবং দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করি আপনারা জানেন গতকাল রাত্রে বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা অভিযান করি এবং প্রথমে সাদেককে ঘটনার মূল পরিকল্পনাকে সাদেককে গ্রেপ্তার করি এবং তার তা তথ্য মতে নয়াপাড়া মুচুনি ক্যাম্পের তারই বোনের দখল থেকে এই বাচ্চাটিকে আমরা উদ্ধার করি এবং সঙ্গীয় তার আসামি ফয়সালকে গ্রেপ্তার করি এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের যে অপরাধের কথা স্বীকার করে এই যে রোহিঙ্গা শিশু অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা আমলে নিয়েছি এবং তাকে উদ্ধার করতে পেরেছি আর এই ঘটনায় আটককৃত রোহিঙ্গা লালদি টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ব্লক সি দিল মোহাম্মদের ফোয়া আমির ফয়সাল তার বোন আসমিদা রক্সানা ও একই ক্যাম্পর মোহাম্মদ আমিনের ফোয়া সাদেক হোসেন তারা বিরুদ্ধে উকিয়া থানা মামলা দায়েরের পর রবিবার দুপুরে কক্সবাজার আদালত নাজি ফাটাই দিয়ে হয় সি প্লাস চট্টগ্রাম।